হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো আজকে আমি অনেকদিন বাদে ব্লগ করা স্টার্ট করেছি, মানে ঠিক বলবো না অনেকদিন বাদে স্টার্ট করেছি, মানে আজকে অনেকদিন বাদে আমি একটা নতুন ভিডিও আপলোড করতে চলেছি। তো আজকে ব্লগ করার একটা রিজন আছে, তোমরা অবশ্যই থাম্বনেল লিখে বুঝে গেছো কিসের রিজন। আমি আজকে যাচ্ছি বিয়ে বাড়িতে, আর আমি খুবই এক্সাইটেড, কারণ আমি অনেক বছর ধরে বিয়ে বাড়ি যাই না, অ্যাপ্রক্সলি 6 থেকে 7 বছর তো হবে আমি বিয়ে বাড়ি যাই না, কোনো জায়গায় আমি নিমন্ত্রণও পাই না। হ্যাঁ, আমি লাকি নই, আমি জানি সেটা, আমি অনেক আগেও বলেছি আমার লাক ডিপেন্ড করে না, আমি যেটা করি সেই কাজটা আমাকে দুবার করে করতে হয় না, সেটা ফুলফিল হয় না। তো আজকে আমি বিয়ে বাড়ি যাচ্ছি, আর বিয়েটা কার, বিয়েটা হচ্ছে আমার মামা। তো তুমি দেখতেই পাচ্ছ, তোমরা ভাবছো যে বিয়ে বাড়িতে যাবে, রেডি ফেডি হয়নি, তো আমি বিয়ে বাড়িতে যাচ্ছি, আমি সবে ভিডিও স্টার্ট করেছি। তো চলো, আমি আমার ভিডিওটা এখন অফ করছি, আমি রেডি হয়ে যাই, তারপর আমি আবার আমার ভিডিও আমার অন করছি। সো লেটস স্টপ ওভার হিয়ার। হ্যালো এভরিওয়ান ওয়ান্স মোর। তো আমি বলেইছিলাম যে আমি ভিডিওটা এন্ড করে আবার রেডি হয়ে আমি ভিডিওটা অন করছি, তো আমি রেডি হয়ে গেছি, আর তোমরা দেখতেই পাচ্ছ আমি সব কিছু রেড করেছি, আমার ওড়নাটাও রেড। তো আমি সব কিছু রেড করেছি, তো তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাও যে আমাকে কেমন লাগছে দেখতে। হ্যাঁ, আজকে একটু অন্যরকম লাগবে, কি অন্যরকম লাগছে সেটা তোমরাই খুঁজে বের করো আমাকে বলো কমেন্টের মধ্যে, যে আমাকে একটু অন্যরকম লাগছে কি লাগছে, এটা সেমই লাগছে। আমি একটু কিছু জিনিস চেঞ্জ করেছি আমার নিজের মধ্যে, তো একটুখানি তোমরা বলো যে তোমরা কি বুঝতে পেরেছো চেঞ্জটা নাকি না, তা যদি বুঝতে পেরে থাকো তাহলে কমেন্ট করো। হ্যাঁ, কিছুক্ষণ বাদে আমার মা এখন রেডি হচ্ছে, এখন রেডি হয়নি, তো কিছুক্ষণ বাদে এক্ষুনি বেরিয়ে যাব, মানে উল্টোডাঙ্গা স্টেশনে, কারণ বিয়েবাড়িটা হচ্ছে খড়দায়, মামার গিয়ে খড়দা, মামা বেরিয়ে গেছে, তো আমরা আর আমার পরিবারের কয়েকজন মিলে যাব। তো চলো, এখন আমি ভিডিওটা এখানেই স্টপ করছি, তা যখন আমরা বেরোবো তখন আমরা চালু করছি। তো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, তা বাড়ি থেকে বেরোনোর পর ভিডিও অন করে দিয়েছি, আর এখানে আমার মা কোথাও যাওয়ার আগে ঠাকুর নমস্কার করে, হ্যাঁ এখানে নমস্কার করছে, মা এখন টেনশনে আছে যে ঠিকমতো পৌঁছাতে পারবো কি পারবো না। তো এবার মা ঠাকুর নমস্কার হয়ে যাওয়ার পর একটু রিলিফ পেলে এবার মা আমার ভিডিওতে দেখে মুচকি হাসি হাসছে। তো চলো, আমি মামার বাড়িতে গিয়ে গাড়িতে উঠে এবার ভিডিওটা অন করছি। আমরা এখন বিয়ে বাড়ি যাচ্ছি, চোখের পাতা খুলে রাখিনি দাগ নেই জো, মন বলে তোমাকে একবার আঁকে ছুঁলে যাই, মন গলানো সন্ধে বারবার থাকছে ছুঁয়ে তাই। Yeah!
তো আমরা বিয়ে বাড়িতে পৌঁছেও গেছি আর আশীর্বাদও করে দিয়েছে মায়ের মামি, তারপরে মামা বিয়েতে বসে গেছে। তুমি আমার চির সাথী, শুভ সকাল শুভ রাতি, এই জীবনে পেয়েছি তোমায়। তো চলো, এখন বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে, তো এবার খেয়ে দিয়ে বাড়ি যেতে হবে। চলো আমরা খাওয়া দাওয়া করে তারপর ভিডিওটা অন করছি আমি। তো আমি এখানে দাদার সাথে খেতে বসেছিলাম, আর এখানে মারা বসেছিল, আর তার পাশে বসেছিল দিদারা। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা চলে এসেছি খড়দা রেলওয়ে স্টেশনে। তার এখান থেকে বাড়ি যেতে হবে, আসার সময় যেহেতু গাড়িতে এসেছি ওই জন্য সবাই বললো যে রাত হয়ে গেছে, তাই জন্য বললো যে চলো সবাই মিলে এখন ট্রেনে যাই, মজা হবে। আর পেছনে দেখতেই পাচ্ছ সবাই মিলে দাঁড়িয়ে আলোচনা করছে কিভাবে যাব না যাব কি করব, আর আমি এখানে ভিডিও করতে ব্যস্ত ছিলাম। তো এখানে আমরা ফেরার সময় অনেকক্ষণ দাঁড়ানোর পর লোকাল ট্রেন পেয়েছি, আর আমার পাশে বসেছে দাদা, আর এদিকে মায়ের আরেক মামি বসেছে। তো বসার পর আমি বললাম যে তুমি একটু ভিডিও হচ্ছে একটু হাই করে দাও, তুমি দেখতেই পাচ্ছ এখানে প্রচুর ঠান্ডা, সবাই এখানে তোমার চাদর টাদর দিয়ে বসে আছে। দাদাকেও বললাম দাদা হাই কর, দাদা হাই করলো। তারপর আমি একটু ক্যামেরাটা উঠিয়ে বললাম আরেক মামিকে যে একটু তুমিও হাই করে দাও। হাই টাই করলে এখানে আর্ধেকজন বুঝতে পারছে না যে আমি ব্লগ করছি। তো যাওয়ার সময় প্রচুরই সবার ঠান্ডা লাগছিলো, তাই সবাই চাদর টাদর মুড়িয়ে বসে আছে, আর প্রচুর সবাই ক্লান্তও হয়ে গেছিলো। আর এদিকে দাদা ব্যাপার স্যাপার দেখছে আমি কি করছি, আর সবাই আমাকেই দেখছিলো যে আমি ফোনটা নিয়ে কী করতে চাইছি। তারপরে আমরা নেমে গেছি উল্টোডাঙ্গা স্টেশনে, আর পেছন দিয়ে ট্রেনটা চলে গেল যেটা করে আমরা এসেছি। আর তখন বাজে বোধহয় 11:30 রাতে, আর প্রচুরই ঠান্ডা পড়ে গেছিলো। আর সাবওয়ে দিয়ে নামছিলাম তখন। তারপরে সাবওয়ে ঢুকে যাওয়ার পর দেখো এখানে কত লোক ঠান্ডার জন্য এখানে শুয়ে আছে। এখানে মা যাচ্ছে, স্বামী দিদা যাচ্ছে, তারপরে মামা যাচ্ছে, মায়ের মামা, অনেক লোক শুয়েছিল এখানে ঠান্ডার মধ্যে। তো একটু খারাপও লাগছিল, কি আর করা। তারপরে সাবওয়ে থেকে বেরিয়েই দেখো কত অন্ধকার, আর আমি যেখানেই যাই সেখানে একটা বন্দি পড়বেই পড়বে, দেখো পড়েও গেল। আর এখানে পুরো সাবওয়ে থেকে বেরিয়ে ঘুটঘুটি অন্ধকার, আর আমি ভাবছি এখানে, তার মধ্যে এখানে নিজে ছুঁচো দৌড়াচ্ছিল, আর আমার তো ভয় লেগে গেছে।
তারপরে তো আমরা বেরিয়ে গেলাম ওই কালো ঘুটঘুটে জায়গা থেকে। তারপরে আমরা উল্টোডাঙ্গার সামনে দাঁড়িয়ে আছি আর এখানে অটোর মধ্যে দাদারা বসে গেছে, কারণ দাদাদের বাড়ি আমাদের বাড়ি থেকে বললাম আগে 15 মিনিটের দূরত্ব। আর যেহেতু অটোটা এমন জায়গায় দাঁড়িয়ে ছিল পেছনের গাড়িটা পাস করছে না, ওই জন্য উনি হর্ন বাজিয়ে যাচ্ছিলো। তো এখান থেকে দাদারা বেরিয়ে গেল নিজেদের বাড়ির জন্য, আর আমাদের জন্য পরের অটো দেখা হবে, ওটার মধ্যে আমি, মা আর তারপরে আরেকজন যাবে যে আমাদের বাড়ির সামনেই থাকে। তো তারপরে আমরা অটো করে বেরিয়ে গেছি আর আমি অটোর সাইডে বসেছিলাম। যা হু হু করে ঠান্ডা লাগছিল, আমি কী বলবো। অবশ্য কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছেও যাব সেটা জানি। এখানে হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে খান্না। আর তখন আমরা জাস্ট অটো থেকে নেমেছি আর তখন বোধ হয় 12:30 বাজে, মা বাড়ির মধ্যে ঢুকছে। ঠান্ডার মধ্যে আমার অবস্থাটা তখন এমনই হয়ে গেছিলো, আমার মাথায় আমার সালোয়ার এই স্যুটের যে ওড়নাটা ছিল ওটা আমি পুরো কভার করে আমি ঢুকছি। আর হ্যাঁ, বড় কথা হচ্ছে এই বিয়েবাড়ি থেকে যেই জলের বোতলটা আমি পেয়েছিলাম ওটা আমি খাইনি, ওটা আমি পুরো প্যাক আপ করে নিয়ে এসেছি। আর ঢোকার পর মা নিজের বাড়ির চাবি খুঁজে পাচ্ছিল না, আমি ভাবছি যা আবার বাড়ির চাবি কোথায় গেল। মা খুঁজতেই যাচ্ছে, খুঁজেই যাচ্ছে বাড়ির চাবি। তারপরে এক লাস্ট চাবি খুঁজে পাওয়া গেল আর লিফটের মধ্যে ঢুকলাম। প্রচুর ক্লান্ত লাগছে আমায় দেখে, আর ঠান্ডাও সেই লাগছে। মা এই লিফটের গেট বন্ধ করছে, আমি ভিডিও করছিলাম আর মা কিছুতে তাকাচ্ছে না, লজ্জা লাগছে। মায়ের মাকে বললাম তাকাতে, মা তারপর তাকালো। তো চলো সেকেন্ড ফ্লোরে আমরা এসেও গেছি, পৌঁছে গেছি, চলো এবার বেরোবো। জাস্ট মাই অবশ্য গেটটা খুলেছে, আমি খুলি পর্যন্ত নেই, আমি খালি গেটটা বোধ হয় আটকেছিলাম আর কিছু করিনি। হ্যাঁ, মা এখন নিজের গেটের চাবি খুঁজে পেয়ে গেছে আর গেট খুলছে। আর আমি তখন বাড়িতে ঢুকে গেছি, আমার গেট খোলা হয়ে গেছে আমার ঘরে, আর মা গেট টেট বন্ধ করছে। তো দেখো আমি প্রচুরই ক্লান্ত গেছি, চল আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমার সঙ্গে থেকো, পাশে থেকো, লাভ ইউ অল, বাই।